ওকে আমরা তাহলে স্টার্ট করি। আমাদের মেইন ইটা হলো দেখেন যে আমরা সবগুলো কভার করছি, রাইট? উই আর গোয়িং অ্যালং দ্য কোর্স আউটলাইন। সো কোর্স আউটলাইনে আমাদের যে জিনিসগুলো ছিল আমাদের মোটামুটি সবই বেসিক থেকে পড়া হচ্ছে, জিনিসের বড় হচ্ছে আমরা বেসিকটা ক্লিয়ার করে ফেলেছি। তো আমি আশা করি আপনারা ক্লাস ওয়াইজ ক্লিয়ার করছেন। আমার এগুলো পড়ানো হয়েছে, লজিক্যাল অপারেটর সবগুলো আমরা দেখছি। স্পেশাল টাইম কনফিগারেশনটা খুবই সুন্দর হয়ে গেছে, না? সর্টিং অ্যালগোরিদম বা মানে দেখানো হয়েছে, সর্টিং অ্যালগোরিদম হচ্ছে জাস্ট ইটা ইউজ করে দেবে, স্কেলে সর্ট ফাংশনটা ইউজ করবে, অন্য কোনো অ্যালগোরিদম ইউজ করে ডট নয়, সর্ট। স্কেলে যে সর্ট ফাংশন আছে এই সর্ট ফাংশনটা ইউজ করলে হচ্ছে, অন্য কোনো অ্যালগোরিদম দরকার নেই, কারণ এই সর্টে এই মনে হয় আপনার এন লগেন। আমার যতটুকু মনে আছে এটা কমপ্লেক্স দিয়ে এন লগেন, তার খুব ভালো একটা কমপ্লেক্স দিয়ে দেয় সর্ট ফাংশন। তো অন্যান্য সর্ট আপনি ইমপ্লিমেন্ট করতে গেলে টাইম ওয়েস্ট হবে, কমপ্লেক্সিটিও বাড়বে। সো দরকার নেই এই সর্ট ইউজ করা, মিনিমাম এন স্কোয়ার আসে আর কি, অন্য কোনো সর্ট এন স্কোয়ার সাইজ কমন যাবে, এন স্কোয়ার সাইজ কমন যাবে, বাট এটা লগ ইন হয় এটাই পড়বে। স্টেজে শর্ট ফাংশন ইউজ করবেন, এক লাইন জাস্ট শর্ট লিখে অ্যারে পাস করে দিলে শর্ট যাবে। এখন আমরা সামনে করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। সো আমরা এটা ওয়াইজে আগাচ্ছি এবং আমরা এটা ওয়াইজে স্ট্রিক্ট থাকবো, তাহলে মোটামুটি আমরা একটা লেভেলের প্রোগ্রামার হতে পারবো ইনশাল্লাহ। আপনাদের কন্টিনিউয়াস যে কাজগুলো হবে বসে আমি বলি বা না বলি, সেটা হলো কোড প্রসেসিং, সিএফএ, ডিপ ডিপ থ্রি আর হলো ডিপ ফোরের কন্টেস্টগুলো করা, একটা বাদ দেওয়া না, ডিপ থ্রি ডিপ ফোর এর প্রতিটা কন্টেস্টে পার্টিসিপেট করা, ঠিক আছে? সেখানে কতগুলো প্রবলেম আপনি কি মানে ওয়ার্ডার ওয়াইজ সলভ করতে
উত্তর নিয়ে আজকে অ্যারে বলবেন বা শিখবো এটা এটা নাকি যেটা র্যান্ডমলি আসতো ওই বিষয়টা শিখছেন কোনটা ইফেক্টিভ ইফেক্টিভ হলো আপনার আমি আউটলাইন ওই জায়গাটা মানে প্রথমে অ্যারে প্রবলেমগুলো করা তারপর মতন গ্রুপ কোর্স করতাম তারপর ভিডিতে গেলাম ভিডিতে যাওয়ার পর তারপরে আচ্ছা না ফার্স্ট অফ ইমপ্লিমেন্টেশন প্রবলেমটা স্টার্ট করছিলাম গ্রুপ কোর্সেসে প্রথম ম্যাক্সিমাম যে সলভ করার প্রবলেমগুলো সেগুলো হলো ইমপ্লিমেন্টেশন জাস্ট মানে সিম্পল ইচ্ছা দিয়ে করা যায় কোনো মাথা খাটানো লাগে ইমপ্লিমেন্ট করা তারপরে আপনার গ্রেডিং তারপরে গ্রুপ কোর্স এগুলো করলাম করার পর লাস্ট আপনি স্ক্রিনটা ধরছিলাম তারপরে তো সেকেন্ড ইয়ারে ওঠার পর অনেক নতুন কোনো ডেটা স্ট্রাকচার কোর্স আসলো সো এরকম অনেক কিছু শিখতে পারছিলাম স্ট্যাক কিউ ঠিক আছে লিঙ্ক লিস্ট তারপরে আপনার স্কিপ লিস্ট তারপরে অ্যালগোরিদম কোর্স অনেক অ্যালগোরিদম শিখতে পারছিলাম সো ওগুলো দিয়ে পরে আমি সলভ করা শুরু করলাম আর কন্টেস্ট সবসময় করার টাইমটা যেমন আমাদের একের গ্রুপ প্রেশার খুব বেশি ছিল সো সেক্ষেত্রে কন্টেস্ট মাঝে মাঝে করতাম আমি মনে আছে যে আমার স্টুডেন্ট লাইফে তিন চার ঘন্টার বেশি ঘুমাইতে পারেন এরকমই ছিল কিন্তু আসলে এর মধ্যে শেষে দেখা গেলো শুধুমাত্র একটা সার্টিফিকেট নিয়ে বেকার কোনো লাভ নেই ঠিক আছে আপনার স্কিল না থাকলে আসলে সিএসইতে জব কম করুন সার্টিফিকেট ভরা সিকিউরিটি নিয়ে বেকার কোনো লাভ নেই শুধুমাত্র এটা অন্য সাবজেক্ট করে ঠিক ছিল বাট সিএসইতে অবশ্যই স্কিল নেই সবার তারপরে সিকিউরিটি সো এই বিষয়গুলো আমাদের করতে হবে আর আমাদের স্কিল বাড়ানোর কোর্সই হলো এগুলো ঠিক আছে কোডিং এবং প্রফেশনাল সিকিউরিটি না সিকিউরিটি আগামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন কোডিং করা যাবে মেশিন লার্নিং এর এআই ইঞ্জিনিয়ার হবেন কোডিং করা যাবে এগুলো ছাড়া কি আছে কোনো প্রশ্ন নাই তো তো চিন্তা করা লাগে যে কি আমি রান্না করবো তাই না ওটা ওটা কিন্তু একটা চিন্তা ওটা কিন্তু প্রোগ্রামিং ওটা কিন্তু একটা প্রোগ্রাম ওটা কিন্তু একটা ইফিশিয়েন্ট ওটা কিভাবে আমি কোনটা সাথে কি মিশ্র বাজার করি এটা কিন্তু একটা সে সব জায়গায় কাজে লাগে কর্মসংস্থান যার কর্মসংস্থান সব জায়গায় ভালো করে আচ্ছা আমরা তো স্টার্ট করি আজকে এরে আমরা মোটামুটি জানি তাই না এটা জানি আমরা মানে হলো আমাদের অ্যারেটা যদি এরকম হয়
সেক্ষেত্রে আমরা দুটো পয়েন্টার রাখতে পারি, পয়েন্টার মানে কিছু না, এদিক থেকে একটা পয়েন্টার আগে এদিক থেকে একটা পয়েন্টার আগে, অ্যাপ্রোচিং বিষয় আমি দিয়েছি দুটা পয়েন্টার আগে, তারপরে ওটাতে কিছু একটা অপারেশন, ঠিক আছে, এগুলো টু পয়েন্টার অ্যাপ্রোচ বলে বা ডাবল পয়েন্টার অ্যাপ্রোচ বলে। যেমন রিভার্স আমরা ক্লিয়ার করলাম, স্টপ করছিলাম, তাই না, এটার সাথে এটা স্টপ করছিলাম, হ্যাঁ বলা যাচ্ছে কাইন্ড অফ বলা যাচ্ছে, ঠিক আছে, মোটামুটি বলা যায় টু পয়েন্টার করছি, সে কী হলো ইনপুটে ওই যে এখানে এটা হলো মোটামুটি অ্যারে, এবং অ্যারেটা এখান থেকে বুঝতে পারছি না, বাট অ্যারেটা হলো স্ট্যাটিক, এটাকে বলি স্ট্যাটিক অ্যারে। কেন স্ট্যাটিক অ্যারে? স্ট্যাটিক অ্যারে বিকজ অফ অ্যারে বিকজ অফ স্ট্যাটিক অ্যারে ডাইনামিক অ্যারে। স্ট্যাটিক অ্যারে হলো যেটা লেন্থ আমরা প্রয়োজন মতো বাড়াতে পারতেছি না, রাইট, আমি আপনাকে বলে দিচ্ছি যে সেটা হলো এন এন সংখ্যক এলিমেন্ট অ্যারে মধ্যে থাকে, যদি এটা টু এন প্লাস ওয়ান সংখ্যক এলিমেন্ট এখন অ্যারে মধ্যে রাখা লাগবে, সো আমরা কী করবো, অ্যারে লেন্থটা তো আমাদের বাড়াতে হবে, রাইট, আমরা তো আগেই বলে আসছি যে অ্যারেঞ্জমেন্টে এনশন হয়ে যায় তাহলে আমরা কীভাবে পড়ব, সেক্ষেত্রে আমাদের এই স্ট্যাটিক অ্যারে কাজে লাগবে না, আমাদের নিতে হবে তখন ডাইনামিক অ্যারে, ঠিক আছে, আর ডাইনামিক অ্যারে ডাইনামিক ইজ নাথিং বাট পয়েন্টার, তাই না, সো পয়েন্টার আমাদের একদম বেশি ক্লিয়ার আছে, সি এসকে আমরা পড়াচ্ছি, সো পয়েন্টার দিয়ে আমাদের ডাইনামিক অ্যারে করতে হবে, ঠিক আছে, পয়েন্টার তো পারে সবাই, পয়েন্টার মানে একটা প্রসেসে পয়েন্টারই পড়ানো হয়, আমি শিখাবো সমস্যা নেই, তাহলে পয়েন্টার বেসিক দেখায় আজকে, পয়েন্টার বেসিক দেখায় তারপরে শুরু করবো, যেহেতু পয়েন্টার বেশি পড়া, সো পয়েন্টার বেসিকটা দেখা সবাইকে মোটাম করেন, আমাদের টপিক হলো পয়েন্টার, সবাইকে মোটাম করেন, this is
আমরা যদি এই ক্লাসরুমটা চিন্তা করি, মনে করি যে আমরা আমাদের প্রত্যেকের সিটের একটা নম্বর আছে, A1, B1, C1, প্রত্যেকটা সিটে এক একটা মানুষ আছে, মানুষ নাও থাকতে পারে। যেমন জারিফের সিটটা হচ্ছে A1, আর সিটের ভ্যালু হচ্ছে জারিফ, A1 হচ্ছে আমার পয়েন্টার, A1 হল মেমোরি অ্যাড্রেস। হ্যাঁ, ওইটাই ওইটাই মানে মেটা অ্যাড্রেসটা হচ্ছে ওর সিটের ঠিকানা ধরলাম, আর ওই সিটের ভ্যালু হচ্ছে জারিফ। কন্টিনিউয়াস মেমোরি আমাদের একটা ই খোলা ছিল আমার ফোল্ডার ডকুমেন্টস মধ্যে, তারপর হলো কোথায় গেল ফোল্ডার
কেউ পিছিয়ে থাকবেন না, ঠিক আছে, কেউ পিছিয়ে থাকবেন না, সবাই স্টার্ট করুন। কিছু না, জাস্ট আপনার একটা প্রিন্ট, ওকে একটা প্রিন্ট দিচ্ছি, ঠিক আছে। কন্টেস্টের জন্য সবগুলো পিসি রেডি করা আছে কি, ওখানে কিছু ডিলেট বা কিছু করেন না, জাস্ট কোডিং করেন, সমস্যা নেই, কোনো কিছু ডিলেট বা কিছু আনইনস্টল করেন না। দেখেন আমাদের এখানে কিন্তু ওকে আসার কথা, তাই না, মানে ওকে আসার কথা না, ওকে আসার কথা, তারপর পয়েন্টার কিছু একটা ভ্যালু আসার কথা, বাট কিছু আসে নাই, কিছু আসে নাই, কেন আসে নাই, কারণ পয়েন্টারের মধ্যে আমরা পয়েন্টার ইজ লাইক অ্যারোটাকে আমরা কোথাও পয়েন্টই করাইনি, যদি পয়েন্ট আমরা নাই করাই তাহলে সেটা কোথায় মানে কি দেখাবো আমি, ও আননোন কোনো একটা জায়গায় পয়েন্ট করে আছে, যেটা হলো একটা নাল অ্যাড্রেসে পয়েন্টার করে আছে, পয়েন্ট করেছে নাল, নাল জিনিসটা আপনাদের শিখানো হচ্ছে, নাল নাম হলো নাল আর গড়ের মধ্যে পার্থক্য করতে, গড় মানে সেখানে কিছু নাই, নাম মানে পাকা আননোন কোনো একটা জায়গা যেটা আমরা জানি না ওইখানে কি আছে, ওকে, তো নালে পয়েন্ট করে আছে, এই জন্য আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ঠিকভাবে এক্সিকিউট করতেছি না, এই জন্য দেখাচ্ছি, ওকে, দেখাচ্ছে
তাহলে আপনার কম্পাইলারের ওই অ্যাড্রেসের নামে ওখানে কোনো একটা প্রোগ্রাম আগে থেকে ভ্যালু রেখেছে, সেই জন্য ভ্যালু রেখেছে। আমি যখন প্রিন্ট করবো একই জন্য একরকম ভ্যালু হবে, কেন আসবে? কারণ জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা অলরেডি আমরা এখানে দেখছি। আপনি যে প্রোগ্রামটা এখন লিখতেছেন, আগে কোনো একটা প্রোগ্রাম সেম মেমোরি অ্যাড্রেসটা অ্যাক্সেস করে রাখছে, ঠিক আছে? তো আপনার যে পয়েন্টটা র্যামে এখন পয়েন্ট করে আছে সেই মেমোরি অ্যাড্রেসটা অবশ্যই ওই প্রোগ্রাম থেকে ডিফাইন। সো ওনার পিসিতে যে র্যামের যে জায়গাটা দখল করা আছে, আপনার পিসিতে র্যামের অন্য জায়গাটা দখল করা আছে। সো ওনার পিসিতে ফাঁকা জায়গাটা দেখাবে, ওনার পিসিতে ওনার ফাঁকা জায়গাটা দেখাবে। সো দুইটা যে সেম হবে এটা কোনো নিশ্চয় নেই। সো চলেন আমরা এখন পয়েন্টারটার কোথাও পয়েন্ট করে পয়েন্টার পয়েন্ট করানোর জন্য আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি। সো আসুন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, ইন্টিজার অ্যারে, এবং অ্যারের মধ্যে আমরা কিছু ভ্যালু দিয়ে রাখি। সব কিছু ঠিক থাকলে আমাদের অ্যান্সার আসার কথা টেন টেনই আসছে, কেন টেন আসলো? কারণ আমরা পয়েন্টারটাকে মেমোরি অ্যাড্রেসে রেফার করলাম, ওই রেফার দিলে পয়েন্টার মেমোরি অ্যাড্রেস জিরো, রাইট? অ্যারে অফ জিরো, অ্যারে অফ জিরোর মেমোরি অ্যাড্রেসটা আমরা দিলাম। আর মেমোরি অ্যাড্রেস দিতে হলে উই হ্যাভ টু ইউজ অ্যাম্পারসেন্ট সাইন, ঠিক আছে? সো মেমোরি অ্যাড্রেস আমরা পয়েন্টারের মধ্যে অ্যারে অফ জিরো যে মেমোরি অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা দিলাম। এই অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমাদের কি ইউজ করতে হয়? অ্যাম্পারসেন্ট সাইনটা ইউজ করতে হয়। তাহলে আমাদের পয়েন্টারটা একটা অ্যারো কোথায় পয়েন্ট করে আছে বোর্ডে যদি আমরা একটু তাকাই, একটা অ্যারো, একটা অ্যারো মানে একটা তীর চিহ্ন আমাদের পয়েন্ট করে আছে অ্যারো অফ, অ্যারো অফ জিরো যে মেমোরি অ্যাড্রেস আছে ওই মেমোরি অ্যাড্রেসে, ওকে? সো ওই মেমোরি অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা হলো 10। সো আমাদের অ্যান্সার দেখাচ্ছে 10, ঠিক আছে? তাহলে কে আমাকে বলতে পারবেন যে কিভাবে আমরা এখন 3 নম্বর 3 পেতে পারি? কোথায় যোগ করবো? এখানে প্লাস টু দিব, যদি দুই দিই তাহলে হবে, ঠিক আছে? বুঝা গেল? তাহলে আরেকটা আমরা ই দেখি কি করা যায়।
কি বলতে পারেন এবার অ্যানসার কি আসবে যদি আমি রান করি প্রোগ্রামটা? গভর্নমেন্ট জব এবং ম্যাক্সিমাম কোডিং ইন্টারভিউয়ের প্রথম সেশনে এরকম বিভিন্ন কোড স্নিপেট দিয়ে দেয় বলে যে আউটপুট কী আসবে, ঠিক আছে? যে কোনো টেকনিক্যাল ইন্টারভিউ প্রথমে সকল 10,000 ইন্টারভিউ দেবে, 10,000 ইন্টারভিউয়ের মধ্যে থেকে যারা এগুলো পারে তাদেরকে বাছাই করে তারপরে ওদের আসল কোডিংয়ে বসে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট যে একটা কোড থেকে আউটপুট বলতে হবে জিরো ইন্ডেক্সটা আসবে। ওকে, একদম বলছে জিরো ইন্ডেক্স আসার কথা, তার মানে জিরো ইন্ডেক্স তাহলে কত আসবে? ধরো 10। কোন একটা প্রবলেম হয়েছে সেটা হলো ক্যান নট কনভার্ট ইন্টিজার 5 টু ইন্ট। এটা বলুন আপনি স্যার, এর এই যে সলভ করার শুরু এর এদিকে আর জিরো ইন্ডেক্স স্টেটমেন্ট করে না, এই কারণে আর দেখেন আমরা এখানে কিন্তু অ্যারে লিখছি, জাস্ট অ্যারে অফ জিরো লিখি নাই। অ্যারে অফ জিরো না লিখলেও আমাদের এই দেখাচ্ছে কেন, বিকজ পয়েন্টার ইজ বাই ডিফল্ট পয়েন্টিং টু দা ফার্স্ট ইনডেক্স। এখানে যদি আমি p প্লাস সামথিং লিখি, p প্লাস 2 লিখি, তাহলে কি হবে? যে বলতে পারেন p প্লাস সামথিং, p প্লাস 2 লিখলে p প্লাস 2 হয়ে যাবে 0 1 পরে 2 আর 3 পিন পড়ে একদম বসে 3 নম্বরে ইনডেক্স, একদম বসে 3 নম্বরে ইনডেক্স প্রিন্ট করবে, দেখুন বা 3 পিন পড়ে একদম রাইট, ঠিক আছে? তো পয়েন্টার কি হয় অ্যাক্সেস করে বুঝতে পারছি আমরা পাবো, তাহলে যে কোনো অ্যাক্সেস করতে সিলেক্ট
প্রশ্ন আমাকে জানাবে প্লিজ, আমার এগুলো সলভ করতে মনে লাগবে। কারো এরর আসলে ডাক দেবেন আমাকে, ওকে?
স্যার হয়েছে তো কিন্তু অন্য রিপোর্টস একটু একটু প্রপার ইয়ে হয়ে গেল সবাই দেখি এটা কীভাবে করা যায়, এটা এভাবে অনেকভাবে করা যায়, বাট ইজিলি একটা উপায় হলো আপনার ইন্টেজার করা যায়, আপনার চার্টটা ডিলেট করে আসি, মানে ডিক্লেয়ার করে আসি, তারপর একটা লুপ চলে যাবে। ওকে
ওকে সো আমি এভাবে করলাম, আপনাদের থেকে একটু আলাদা, কেউ কথা বলেন না, সবাই দিকে তাকান, পিছনে কেউ কথা বলেন না। আচ্ছা, আমি একটা আই ডিক্লেয়ার্ড আ পয়েন্টার ইন্টিজার পয়েন্টার পি, দেন দিস ইজ কল্ড পয়েন্টার ডিরেফারেন্সিং। ওকে, পয়েন্টারের সামনে যদি আপনি কোনো ভ্যালু রাখেন, মানে এটা ব্র্যাকেটও দিতে পারেন, না দিলেও হয়, ব্র্যাকেট দেওয়া ভালো, স্টার্ট দরকার পয়েন্টারের নাম। এদিকে দেখেন স্টার্ট, হ্যাঁ স্টার্ট দেওয়ার পর ব্র্যাকেট, ব্র্যাকেটের পয়েন্টারের নাম, দিস ইজ কল্ড পয়েন্টার ডিরেফারেন্সিং। পয়েন্টার হলো রেফারেন্স করবে, তাতে মেমোরি অ্যাড্রেসে রেফারেন্স করবে, আর এটা হলো ডিরেফারেন্সিং, দ্যাট মিনস ওই মেমোরি অ্যাড্রেসের ভ্যালুটা আমরা বের করে এক্সট্রাক্ট করে আসতেছি, ডিরেফারেন্সিং মানে রেফারেন্সটাকে উল্টা করে দিচ্ছি। সো একে বলে পয়েন্টার ডিরেফারেন্সিং, এবং এই ডিফারেন্ট ডিরেফারেন্সিং করে আমরা পয়েন্টার মধ্যে কী রাখা, জিরো রাখা। এরপরে হলো সাম, আমরা একটা লুপ কী করলাম ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত, তারপরে আমরা কী করলাম ওই যে ওই পি পি এর ভ্যালু কি এখানে এখানে কত চলে আসবে বলেন, জিরো, তাই না? পি এর ভ্যালু তো এখানে জিরো চলে আসবে, তাহলে জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি হবে, আপনার হান্ড্রেড পর্যন্ত গেলে তারপরে সবাই আমরা ক্যারেক্টার পয়েন্টার নিয়ে একটু দেখি। এখন ক্যারেক্টার পয়েন্টার ইজ নাথিং বাট স্ট্রিং, তাই না? সো একটা স্ট্রিং যদি আমরা এখন রেখে আসি, স্ট্রিং এস সাপোজ হলো আই ওএস সিএসই, সো আই ওএস সিএসই আসছে। এখন আমরা কী করবো, একটা ক্যারেক্টার পয়েন্টার ডিক্লেয়ার করি, নাম দিই সি এইচ। সো আমরা এই ক্যারেক্টার পয়েন্টার দিয়ে বিভিন্ন কাজ করতে পারি, ঠিক আছে? ক্যারেক্টার পয়েন্টার দিয়ে বিভিন্ন কাজ আমরা করতে পারি, কীভাবে কাজ করতে পারি দেখি। আমরা ক্যারেক্টার পয়েন্টার দিয়ে আপনার কী করতে পারি, যে কোথাও ভুল হয়েছে, মনে মনে ভুল হয়েছে, একটা ই কমার্স স্পেস ছিল তো, তাই না? স্পেস পাচ্ছি না। ও আচ্ছা, ক্যারেক্টারটাকে তো আমরা বাড়াই নি, তাহলে পাবে কীভাবে?
কাজটা হলো এই স্পেসটা খুঁজে বের করতে যাচ্ছি ইনডেক্স আছে এইটা এই স্পেসটা যদি পাই তাহলে ব্রেক করে দিবে কিন্তু এটা পয়েন্টার দিয়ে করে ট্রাই করছি আইওএস সিএসএ এর মাঝখানে যে স্পেস আছে এটা আমরা পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করে ট্রাই করতেছি যদি পাই তাহলে ব্রেক করে দেবে আচ্ছা এটা তো আমরা ই করতে পারি প্লাস আই দিলে তো হয়ে যাচ্ছে সাইজ কত এটা 6 7 8 6 7 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
এখানে একবার আসেই না, কেন আসেনি কারণ এটা পাচ্ছেই না যে এটা ডিরেফারেন্সিং কি করা লাগবে আমার, তাহলে করা লাগবে না, তাহলে তো ইয়ে করতে হবে না। ডিভাগ করতেছি এখন, আমার পোর্ট ভুল, আমি এখন ডিভাগ করতেছি। দুইটা দুইটা কেন করে কেন দেখাচ্ছে সেক্ষেত্রে আমি যদি একটা দিই, একটা করে ক্যারেক্টার আমি দিতে যাচ্ছি, সো একটা করে ক্যারেক্টার আসতেছে না, ইউএস আসছে, ইউএস আসছে, সিএসি আসছে, মানে একটু স্যার স্যার হ্যাঁ আইওএস আসবে, তাহলে তাহলে আপনার জিরো দিলে আইওএস আসছে, আইওএস আসবে, এবার ঠিক আছে দেখেন আইওএস সিএসি, ঠিক আছে, আর এন্ড অফ স্ট্রিং লাস্টে এখানে আসছে। সো আমার তাহলে আইওএস সিএসি আসতেছে, সো আইওএস সিএসি এখানে আইওএস সিএসিটা মানে জাস্ট একটা একটা করে যদি কোন তাহলে আসবে, তাহলে আমি যদি এটা ই করি এখানে আপনার এই পুরা জিনিসটা এখানে দিলে কাজ করার কথা, জিনিসটা স্পেসে শুনে স্পেসটা পয়েন্টার দেখো খুঁজে বের করলাম, এবং এটা কোড কি করলাম, কোডটা হলো আপনার সিম্পল একটা কোড, সেটা হলো একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি আইওএস সিএসি, আইওএস স্পেস সিএসি ছিল, আমি চাচ্ছিলাম যে যদি স্পেসটা পায় তাহলে লুপটা ওইখানে ব্রেক করে দিবে এবং একটা মেসেজ প্রিন্ট করবে স্পেস ফাউন্ড। তাহলে আমি কি করলাম, জিরো থেকে এস ডট সাইজ মানে স্ট্রিং এর একটা এটা লাইব্রেরি ফাংশন, সেটা হলো স্ট্রিং এর সাইজ বা লেন্থটা রিটার্ন করে, তাহলে ওই সাইজ পর্যন্ত যাবে, জিরো থেকে সেভেন পর্যন্ত কী করবে লুপ রান করবে, লুপ রান করার পর এখানে আর কি এখানে মধ্যে চেক দিবে
ch plus i, ch হলো আমার পয়েন্টার, যেটা হলো 0 নম্বর ইন্ডেক্সে i কে পয়েন্ট করাছে, তাহলে 0 plus 1 plus 2 হবে ট্রাভার্সাল, তাই না? ট্রাভার্সাল বারবার স্পেসের সাথে কম্পেয়ার করবে, দুইটা কোটেশন সিঙ্গেল কোটেশন তো আমরা স্পেস যদি স্পেস পাই না স্পেস পেলো তাহলে স্পেস খামুচি প্রিন্ট করো, তারপরে লুপটা কি করলো ব্রেক করে দিল, ওকে? বাট আমি মাস্কটা নিয়ে হারিয়ে ফেলছিলাম, তো তখন আমি কি করছি ডিবাগ করছি, ডিবাগ করে আমি বুঝার প্রেমিশন কোথায় করবো, ঠিক আছে? তো কোড একবার রান করলে কখনো হয় না, যার হোক তার মধ্যে কোনো প্রবলেম আছে, কোড একবার প্রথম রানে কখনো হয় না, সেক্ষেত্রে আপনি ডিবাগ করবেন, ডিবাগ করে করে হবে, কোনো সমস্যা নেই, কোড রান করলে এরর থাকবে, কোড লিখতে এরর থাকবে, এটাই হবে, এরর না থাকলে কোনো সমস্যা হবে পয়েন্টারটা আমরা আরেকবার একটু রিক্যাপ করি, সেটা হলো আমরা একটা ভ্যারিয়েবল এভাবে ডিক্লেয়ার করতে পারি, বাট পয়েন্টার ডিক্লেয়ার করলে এভাবে ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে? এবং পয়েন্টার ইট ইস কল্ড পয়েন্টার ডি রেফারেন্সিং, এবং পয়েন্টারের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল পয়েন্টার না, দেয়ার ইজ ডাবল পয়েন্টার, ট্রিপল পয়েন্টার, ওকে? ডাবল পয়েন্টার মানে হলো চিন্তা করলে হবে একটা পয়েন্টার যখন আপনি বুঝছেন ইন্টেজার পি, ইন্টেজার পি দিয়ে একটা একটা করে ট্রান্সফার করা হচ্ছে, তার মানে একটা পয়েন্টার মানে একটা অ্যারে, ইকুইভ্যালেন্ট, দুটা পয়েন্টার মানে টু অ্যারে, তিনটা পয়েন্টার মানে থ্রি অ্যারে, দেখে নেবেন পয়েন্টারে, দেখেন এভাবে অ্যাড্রেস, যেরকম একটা হেক্সা অ্যাড্রেস থাকে, ঠিক আছে? পয়েন্টারের অ্যাড্রেস যদি আমরা প্রিন্ট করেন তাহলে এরকম একটা হেক্সা অ্যাড্রেস পাবেন, কম্পাইলারের অ্যাড্রেসটা থাকে, সো কল বাই ভ্যালু, কল বাই, পাস বাই ভ্যালু এগুলো আসে, এগুলো একটু দেখে নিতে পারেন, এবং পয়েন্টারে এভাবে প্রিন্ট করলে এরকম হেক্সা অ্যাড্রেস আসে, ঠিক আছে? এবং অ্যারে নেম অ্যাজ পয়েন্টার, আপনারা চাইলে অ্যারেকে পয়েন্টার হিসেবেও পাস করতে পারেন, ঠিক আছে? অ্যারেকে পয়েন্টার হিসেবেও পাস করতে পারেন। এভাবে আপনারা পয়েন্টারগুলো অ্যাক্সেস করতে পারেন। একই কথা পয়েন্টার স্টার পয়েন্টার, তার মানে কি পয়েন্টার এবং স্ট্রিং আপনারা এভাবে অ্যাক্সেস করতে পারেন, যেটা আমরা করছি প্রায়। এগুলো হলো পয়েন্টারের বেসিক্স, ইনডাইরেক্ট পয়েন্টার যেটা পয়েন্টার অ্যাক্সেস করা যাবে না, নাল পয়েন্টার, পয়েন্টার অলওয়েজ নালে পয়েন্ট করে থাকতে পারে, আপনার পয়েন্টার হিসেবে নালে পয়েন্ট করতে পারেন, নাল নাল কি, নাল হলো আপনার এমন একটা ইনফিনিট অ্যাড্রেস যেটা কোথাও পয়েন্ট করে থাকছে না, মানে পয়েন্টিং নো হয়, দ্যাট মিনস আপনি এটা করতে পারেন, আপনি যদি চান একটা পয়েন্টার ডিক্লেয়ার করেন, পয়েন্টার জি, ইন্টেজার পয়েন্টার জি, সে পয়েন্টারটা আপনার পয়েন্ট করে থাকবে নালে, আপনি যদি একটু ইয়ে করেন তাহলে দেখেন কি আসে, জি, সো জি এর ভ্যালুটা কি আসে, কিওয়ার্ড, রাইট, সো অ্যান্সার আসছে জিরো, দ্যাট মিনস নালের ওখানে জিরো ছিল। আবার একটু যদি আপনি রান করেন তাহলে দেখি কি আসে, এবার অ্যান্সার একবারও জিরো আসছে, তার মানে নাল মানে ওইখানে কোনো কিছু নেই, জিরো আসে। সো আমি যদি ভ্যালুটা ডি রেফারেন্স করে দেখি তাহলে দেখি কি আসতেছে, ভ্যালুটা ডি রেফারেন্সিং করলে প্রোগ্রামটা ক্র্যাশ করছে, প্রোগ্রাম ক্র্যাশ করছে, কেন প্রোগ্রাম ক্র্যাশ করছে, বিকজ আমি নাল ভ্যালু, নাল মানে আমার একটা অ্যাড্রেস যেখানে কোনো কিছু পয়েন্ট করা যাবে, নাল মানে নাল ইজ অ্যাড্রেস নো হয় কোথায় আছে আমরা জানি, সো ওই অ্যাড্রেসটা যখন আমি
রেফারেন্স করতে যাচ্ছি তখন প্রোগ্রামটা ক্র্যাশ করতে চাই, প্রোগ্রাম ক্র্যাশ করছে, ওকে? এই জন্য আগে ভাগে বলতেছে যে তুমি যা তুমি আমার এটা চাও তো প্রোগ্রামটা ক্র্যাশ করছে। আমি ডাকি নাম, নামই বলি, ঠিক আছে? রইসুদ্দিন। আচ্ছা, আমি জাস্ট এইভাবে ই করে কে কে আছে নাম দেন। ইবনে সিনা, শান্ত, আফরোজা আক্তার আশা, জারিফুল আজম, শান্ত মজুমদার, আবদুল্লাহ, বিদ্যুৎ মিয়া, আবদুল্লাহ আছেন, এমডি আবদুল্লাহ আছে। আচ্ছা ঠিক আছে। আকাশ দাস, সিয়াম, মিনহাজুল ইসলাম, আবু হাসনাত আরিয়ান আছেন, সজিবুর, ফখরুল, মহিউদ্দিন, ইয়াসিন আরাফাত, সাফায়েত ইকবাল, রকি, সালেহা, আশফাক, রিশাদ, খুরশেদ আলম, রকি, সাবিল, সাবিলুদ্দিন ভৈয়া, সাকিব হুসেইন, তামান্না বেগম, আরাফা আক্তার, মিরাজ হুসেইন, রাকিবুল ইসলাম, চয়ন, সাকিব, কে সাকিব, আইনাল হক, জান্নাতুল ফেরদৌস, সাগর আলী, জুবায়ের, তীর্থ, তিথি নাহা, আশিকু, হিমেল, আপনি আজকে প্রথম আসছেন না, কখন আসেন নাই, শান্ত, হাবিবুর, শাহিন, নাজমুল, কে আসেন বলেন, আকিউ নাম ভাই, এই যে শাহিন, সজীব, লিয়া, সজীব আছেন, লিয়া আছেন, তুহিন, মেহেদি, 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 তারপর মুশফিকুর, হেলাল, ঠিক আছে, থ্যাংক ইউ। কে ওয়ার পারসন, আপনার পারসন, আপনার আইডি বলেন, 2120100889, আপনার রেজিস্ট্রেশন এখন কমপ্লিট হয়নি, তাহলে আপনার সময় চলে গেছে, একটু অ্যাড করে ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে পর্যন্ত।